শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় ভালো আছো। আজকে সরাসরি আমরা ক্লাসে চলে যাব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে HTML এর মৌলিক কাঠামো এবং বিভিন্ন ট্যাগ সমূহ নিয়ে। আমরা প্রথমেই HTML এর মৌলিক কাঠামো সম্পর্কে জেনে নিব। HTML এর HTML পেজের সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে। একটি HTML পেজ বা একটি ওয়েব পেজ এর দুটি অংশ থাকে, এক হচ্ছে হেডিং, অন্যটি হচ্ছে বডি। এই ওয়েব পেজের এই অংশের উপর ভিত্তি করে কাঠামোর সাজানোর প্রক্রিয়াটা ভিন্ন হয়ে থাকে। HTML ট্যাগ সম্পর্কে আমরা জেনে জানব, যেমন ট্যাগ কী, HTML ট্যাগ কী। ট্যাগ বলতে কী বোঝায়? ট্যাগ হলো একজোড়া অ্যাঙ্গেলের মধ্যে যেই কিওয়ার্ডগুলো লেখা হয় বা HTML যেই কিওয়ার্ডগুলো লেখা হয় এই সম্পূর্ণ অংশটুকুকে কিওয়ার্ড বলা হয়, HTML ট্যাগ বলা হয়। এই ট্যাগের দুটি অংশ আছে, HTML এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ লেখা হয় এই অ্যাঙ্গেলের মধ্যে স্ল্যাশ দিয়ে, তারপরে HTML বিভিন্ন কিওয়ার্ড লিখতে হয়। তো এতটুকু হচ্ছে একটি ট্যাগ লেখার নিয়ম, আমরা একটু সুন্দরভাবে বুঝে নেই একটি ট্যাগ কীভাবে লিখতে হয়। ট্যাগ নেম, তারপরে ট্যাগের মধ্যে লিখতে হয় কন্টেন্টগুলো এবং শেষে স্ল্যাশ দিয়ে ওই ট্যাগের নাম লিখতে হবে আবার। এভাবে মূলত HTML ট্যাগ লিখতে হয়। HTML মৌলিক কাঠামোগুলো প্রতিটি HTML কোডিংয়ের মধ্যে নির্ধারিত, ফিক্সড, এগুলো থাকবেই। প্রয়োজনীয় বডির মধ্যে যে সমস্ত অংশগুলো হবে শুধু এগুলো পরিবর্তন হবে। এখানে টেক্সট হতে পারে, এখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকতে পারে, সেটা যে কোনো কন্টেন্ট থাকতে পারে। HTML পেজের প্রথমেই HTML পেজ যেহেতু তৈরি করছি, সেহেতু HTML ট্যাগ ওপেনিং ট্যাগ লিখতে হয় এবং সবার শেষে HTML ক্লোজ করতে হয়। যখনই আমার HTML পেজ তৈরি করা শেষ হয়ে যাবে তখন আমি HTML পেজের ক্লোজিং ট্যাগটি লিখব। এখান থেকে এতটুকু পর্যন্ত হবে HTML এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। এখন যেহেতু আমরা বলেছি একটি পেজের দুটি অংশ থাকে, হেডিং এবং বডি। এই হেডিং হচ্ছে কোনো একটি ওয়েব পেজ এর শিরোনামকে নির্ধারণ করা, একটি ওয়েব পেজে কী হবে, ওয়েব পেজটি কী সম্পর্কিত হবে, এখানে কি কোনো ধরনের স্টাইল হবে কি না, বা কোনো ধরনের এক্সটার্নাল লিঙ্ক হবে কি না, মেটা ট্যাগ হবে কি না, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো এই হেডিংয়ের অন্তর্ভুক্ত হবে। এই হেডিং ট্যাগ, হেড নামে ট্যাগ আছে যেটাকে আমরা বলবো, শিরোনাম নির্ধারণের জন্য যে ট্যাগ ব্যবহার করা হবে সেটাই হবে হেডিং ট্যাগ। হেডিং ওপেনিং ট্যাগ এবং হেডের ক্লোজিং ট্যাগ লিখতে হবে স্ল্যাশ দিয়ে, এখান থেকে এই পর্যন্ত।
এর মধ্যেই ওয়েব পেজের শিরোনাম নির্ধারিত হবে। শিরোনাম নির্ধারণের জন্য টাইটেল নামে একটি ট্যাগ রয়েছে, এটির মাধ্যমে লিখতে হয়। আর এখানে হবে মেসেজ, আমি কি মেসেজ রাখব এবং শেষে টাইটেল শেষ করব। হেড শুরু এবং হেড শেষ, অর্থাৎ হেডের ওপেনিং ট্যাগ শুরু, ওপেনিং ট্যাগ শেষ, এটার মধ্যেই এই ওয়েব পেজের হেডিং এর যত কাজ আছে সব কিছু এই হেডের মধ্যেই হবে। তারপরে আসি বডির মধ্যে। একটি ওয়েব পেজের মধ্যে তোমরা যা কিছু দেখো কেন, এই সব কিছুই বডির মধ্যে হয়। বডিকে বলা হয় একটি ওয়েব পেজের বা HTML পেজের মূল অংশ। এখানে হবে কন্টেন্ট। তাহলে এটা হচ্ছে HTML পেজ শুরু এবং শেষ বোঝানোর জন্য ব্যবহৃত হয়। আর হেড ব্যবহার করা হয় হেডিং শুরু এবং শেষ বোঝানোর জন্য, শিরোনাম নির্ধারণের জন্য। আর বডি শুরু এবং শেষ, বডির অপারেটিং ট্যাগ শুরু এবং শেষ বোঝানো হয় বডির নিয়ে যখন আমরা কোনো কাজ করব, বডির মধ্যে কোনো কন্টেন্ট যখন আমরা যুক্ত করব, তখন আমরা এই বডি শুরু এবং শেষ অর্থাৎ বডি ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ লিখব। এই ছিল HTML এর মৌলিক কাঠামো। এখন এই প্রতিটি HTML পেজ তৈরি করার জন্য বা ওয়েব পেজ তৈরি করার জন্য এই লেখাটুকু ফিক্সড থাকে। আমি যদি HTML পেজ লিখতে যাই তাহলে অবশ্যই আমাকে HTML শুরু এবং শেষ করতেই হবে, এটা পেজকে শুরু এবং শেষ নির্ধারণ করে। তারপরে আমি যদি কোনো একটি পেজের শিরোনাম নির্ধারণ করতে চাই, প্রথম পয়েন্ট হচ্ছে আমি HTML পেজ শুরু করব কি না। আমি যদি HTML পেজ শুরু করি তাহলে আমাকে কি লিখতে হবে, আমাকে লিখতে হবে HTML এর ওপেনিং ট্যাগ এবং HTML এর ক্লোজিং ট্যাগ, এটা লিখতে হবে। তারপর আমি কি শিরোনাম নির্ধারণ করব কি না, আমি প্রথমেই বলে নিয়েছি অন্যান্য ক্লাসগুলোর মধ্যে আমি আলোচনা করেছিলাম, HTML হলো একটি ওয়েব পেজের ডিজাইন টুলস, কীভাবে আমি একটা ওয়েব পেজকে ডিজাইন করব সেইভাবেই ট্যাগগুলো পরিবর্তন হয়। তবে এটা হচ্ছে একটি ওয়েব পেজকে তৈরি করার জন্য তোমার যে নির্দিষ্ট কিছু ট্যাগ রয়েছে যেগুলো লিখতেই হবে, সেগুলো হচ্ছে এই মৌলিক কাঠামোর অন্তর্ভুক্ত। যেটা এখানে বলেছি HTML পেজ শুরু এবং শেষ বোঝানোর জন্য আমরা HTML ওপেনিং অ্যাঙ্গেলের মধ্যে HTML লেখাটা লিখব এবং স্ল্যাশ দিয়ে শেষ বোঝানো হয় HTML শেষে লিখব, এটা শুরু এবং শেষ নির্ধারণ করে। তারপর যদি আমি হেডিং বা শিরোনাম নির্ধারণ করতে চাই, একটি ওয়েব পেজকে আমি শিরোনাম দিতে চাই, কারণ প্রতিটি ওয়েব পেজের অনেক, একটি ওয়েবসাইটের অনেক ওয়েব পেজ থাকতে পারে, এখন কোন পেজ এর নাম কি হবে বা আমরা চিনব কিভাবে, নিশ্চয়ই তাকে একটি নাম দিতে হবে, সেজন্য আমাদেরকে শিরোনাম দিতে হয়। অথবা আমরা আরও অনেক ধরনের টুলস আছে যেগুলোর মাধ্যমে একটি ওয়েব পেজকে ডিজাইন করা হয়, যেমন ক্যাসকেডিং, স্টাইল শিট, তারপরে হচ্ছে একটি ওয়েব পেজের মধ্যে বিভিন্ন ধরনের এক্সটার্নাল লিঙ্ক দেওয়ার প্রয়োজন হয়, তারপরে গুগল সার্চ ইঞ্জিনকে বোঝানোর জন্য বা কেউ যাতে সহজে খুঁজে বের করতে পারে আমার পেজটিকে, সেজন্য বিভিন্ন ধরনের কিওয়ার্ড ব্যবহার করা প্রয়োজন হয়, সেজন্য ম্যাটা ট্যাগ ইউজ করতে হয়। এই সব কিছু তোমার ব্যবহার করা হয় এই হেড ওপেনিং ট্যাগ এবং হেডের ক্লোজিং ট্যাগের মধ্যে। আর টাইটেল, যে মেসেজটা বলেছি আমরা, এটা শুধুমাত্র একটি ওয়েব পেজের শিরোনামকেই নির্দেশ করে। তারপরে মূল অংশের কথা বলেছি, মূল অংশ হচ্ছে এখানেই তোমার ইমেজ, টেক্সট, তারপরে হচ্ছে ভিডিও, এনিথিং, মানে যা কিছু তুমি ওয়েব পেজে দেখতে পাবে এই সবগুলোই এই বডির মধ্যে হবে। ওকে, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এখন আমরা বিভিন্ন ট্যাগ সমূহ সম্পর্কে জেনে নেব। HTML এর বিভিন্ন ট্যাগ রয়েছে, অনেক ট্যাগ রয়েছে, তার মধ্যে যেগুলো আমাদের প্রয়োজন, যেগুলো আমাদের
লাগবেই এই ধরনের কিছু ট্যাগ আমরা জেনে নিব। কন্টেন্ট হচ্ছে একজন শিক্ষার্থী প্রশ্ন করেছে কন্টেন্ট সম্পর্কে একটু পরিষ্কারভাবে ধারণা দেওয়ার জন্য। কন্টেন্ট বলতে এখানে বোঝাচ্ছে তোমার টেক্সট হতে পারে, সেটা লেখা হতে পারে, ক্যারেক্টার ইমেজ হতে পারে, তারপরে ভিডিও হতে পারে, তারপরে হতে পারে লিঙ্ক হতে পারে, ইটিসি। মানে আমরা যা দেখি না কেন ওয়েব পেজের মধ্যে, একটি ওয়েবসাইট যেমন ফেসবুক তোমরা যখন ওপেন করো বা আমাদের কলেজের ওয়েবসাইট যখন ওপেন করো, ওইখানে যা দেখতে পাও, একটি ওয়েব পেজে যা দেখতে পাবে এই সবগুলোই হচ্ছে কন্টেন্টের অন্তর্ভুক্ত। এখানে নির্দিষ্ট শুধু টেক্সট হবে বিষয়টা এমন না, হ্যাঁ সব কিছুই এর মধ্যে থাকবে। বডি হলো একটি ওয়েব পেজের মূল অংশ যা আমরা দেখতে পাই, আর হেডিং বা শিরোনামের কথাটা বলেছি শুধু শিরোনাম নির্ধারণের জন্য। একটি ওয়েব পেজ সেটা কি রিলেটেড সেই শিরোনামটা নির্ধারণ করব হেড ট্যাগের মধ্যে টাইটেল এর মাধ্যমে। আরও অনেক ধরনের কথা থাকতে পারে, তোমার ওয়েব পেজের শিরোনাম ব্যতীত লিঙ্ক থাকতে পারে, হ্যাঁ ওয়েব পেজ সম্পর্কে বর্ণনা থাকতে পারে, এই সব কিছু তোমার হেড ট্যাগের মধ্যেই লিখতে হয়। ওকে, নিশ্চয়ই শিক্ষার্থী তুমি বুঝতে পেরেছ। এখন আমরা বিভিন্ন ট্যাগসমূহ এইচটিএমএলের আলোচনা করি, আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা। আজকে আমরা আলোচনা করব এইচটিএমএল ট্যাগ নিয়ে। এইচটিএমএল একটি ট্যাগ রয়েছে ট্যাগ এবং পিয়ের ক্লোজিং ট্যাগ, এই মাঝখানে হয় তোমার মেসেজ হয় বা যে কোনো ধরনের মেসেজ হতে পারে, কেন ব্যবহার করা হয় এই ট্যাগ দিয়ে সাধারণত প্যারাগ্রাফ। আমরা যখন ওয়েব পেজের মধ্যে প্যারাগ্রাফ টাইপের লেখা লিখি, প্যারা আকারের যে লেখা, আমরা প্যারাগ্রাফ সম্পর্কে তো সবাই জানি প্যারাগ্রাফ কীভাবে লিখে, প্যারা আকারে লিখে। এই প্যারা আকারে যখন কোনো টেক্সট আমরা লিখব তখন আমাকে এই ওপেনিং ট্যাগ পি এবং পি ক্লোজিং ট্যাগের মধ্যে লিখতে হবে। তারপরে আরও এরকম অনেক ধরনের ট্যাগ রয়েছে। ইউ, ইউ হচ্ছে আন্ডারলাইন। আমরা যদি কোনো টেক্সটের নিচে, যে কোনো ধরনের টেক্সটের নিচে যদি আন্ডারলাইন ব্যবহার করতে চাই তাহলে আমাদের ইউ ব্যবহার করতে হবে। ইউ ওপেনিং ট্যাগ শুরু এবং ইউর ওপেনিং ট্যাগ শেষ, এভাবে। তাহলে এটা হচ্ছে প্যারাগ্রাফ লেখার জন্য, এটা হচ্ছে আন্ডারলাইন দেওয়ার জন্য কোনো টেক্সটের নিচে। তারপরে আরও আছে স্ট্রং, স্ট্রং ডট ডট স্ট্রং ক্লোজিং ট্যাগ। একটি বিষয় জেনে নিতে হবে আমাদের, বেশিরভাগ এইচটিএমএল ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকে। কিছু কিছু ট্যাগ রয়েছে যেগুলোর ক্লোজিং ট্যাগ থাকে না, সেগুলো আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে এরকম ট্যাগগুলো সম্পর্কে জেনে নেব। এটা হচ্ছে টেক্সট, যে লেখাগুলো লেখা হবে অর্থাৎ প্যারাগ্রাফ টাইপের যে লেখাগুলো লেখা হবে সেগুলো যদি একটু গাঢ় করতে চাই, রংটাকে আর একটু শক্ত বলা যায় না, আসলে শক্ত বলতে এখানে বোঝাচ্ছে যে লেখাটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি গাঢ় হবে আর কি, তাহলে আমরা স্ট্রং ইউজ করতে পারি। এছাড়া আমরা ব্যবহার করতে পারি, এই স্ট্রংয়ের পরিবর্তে বিও ব্যবহার করা যায়, বোল্ড। এটা হচ্ছে স্ট্রং এবং বি অনেকটা একই রকম, বোল্ড বোঝানোর জন্য এটি ব্যবহৃত হয়। তারপরে আরও আছে সাবস্ক্রিপ্ট, এসইউবি ডট ডট। শিক্ষার্থীরা তোমরা সবাই এটি তুলে নিবে কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আসেই পরীক্ষায়। সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট হচ্ছে লেখাটা যখন আমরা ওয়েব পেজের মধ্যে উপরে কিংবা নিচে লিখতে যাব তখন আমরা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট ব্যবহার করব। সাবস্ক্রিপ্ট হচ্ছে লেখাটা যখন নিচে লেখা হবে, যেমন আমরা একটা এক্সাম্পল দেই,
आमी H लेखार नीचे 2 लिखते चाहिए ताहले आम्रा स्वाभाविक भावे जानी जे लेखाटी शिक्षार्थी राम तो जेखने छिलाम आम्रा सब शुरू एवं शेष एटार माध्यमे काज होच्छे कि कोनो एकटी लेखार जखन अन्य एकटी लेखाके नीचे नेवार प्रयोजन हय बा समीकरण टाइपेर लेखा आमादेर लिखते हय तखन ए सब व्यवहार करा हय। सबटी होच्छे कोनो एकटी लेखा थेके अन्य एकटी लेखाके जखन नीचे निये जाब, आर सुपारस्क्रिप्ट होच्छे जखन कोनो एकटी लेखाके उपरे निये जाब। साधारण ভাবে যে ক্যারেক্টারগুলো লেখা হয় তার চেয়ে একটু উপরে তখন আমরা এই সুপারস্ক্রিপ্ট ব্যবহার করব। তাহলে শিক্ষার্থীরা আমরা যা শিখেছি এখন পর্যন্ত এগুলোর মাধ্যমে একটা एग्जांपल করতে চাই, এখন আমরা কম্পিউটারে প্র্যাকটিক্যালি করব। তাহলে তোমরা একটু এই লেখাগুলো তুলে নাও। निश्चय देखने तुले फेले कम्प्यूटर माध्यमे एटी प्रैक्टिकल करब। तुम्हारे स्क्रीन सामने देखते एकने कोड रही है, तुम्हारा सबा स्क्रीन सामने एक देखो। এখানে আমি একটি নোটপ্যাড ব্যবহার করেছি, HTML পেজ তোমরা জানো শিক্ষার্থীরা যে কোনো নোটপ্যাড ব্যবহার করে লিখতে হয়, প্রতিটি কম্পিউটারে ডিফল্ট নোটপ্যাড আছে, তোমরা এখানেও লিখতে পারো। আমি যেই নোটপ্যাড ব্যবহার করি সেটি হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। এখানে HTML এর মৌলিক কাঠামোগুলো লেখা হয়েছে, দেখো শিক্ষার্থীরা সবাই একটু কার্সরকে ফলো করো। এখানে HTML প্রথমে শুরু হয়েছে এবং শেষ হয়েছে, যেটা আমরা মৌলিক কাঠামোর মধ্যে বলেছি HTML পেজ শুরু করতে চাইলেই তোমাকে শুরু এবং শেষ করতে হবে। তারপর শিরোনাম দেখো শিক্ষার্থীরা, হেড ট্যাগ শুরু করেছি এবং শেষ করেছি, এবং শিরোনামের জন্য টাইটেল লেখাটিকে শুরু করেছি এবং শেষ করেছি, মাঝখানে আমি মেসেজ দিব যে শিরোনামটি হবে সেটি হবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তারপর একটি ওয়েব পেজের বডি শুরু এবং শেষ হয়েছে, এবং এখানে কন্টেন্ট হবে যেই ধরনের কন্টেন্ট আমি নিব। এটা হচ্ছে একটি HTML পেজের মৌলিক কাঠামো, এগুলো ফিক্সড লিখতেই হবে। ওকে, আমরা নতুন একটা পেজ নেই। এখন এই নতুন পেজে আমরা এতক্ষণ পর্যন্ত যে 6টি ট্যাগ শিখেছি এই 6টি ট্যাগের মাধ্যমে আমরা এক্সাম্পল করব। তো আমরা প্রথমে একটি, যেহেতু আমরা HTML পেজ তৈরি করতে যাচ্ছি সেজন্য আমাকে প্রথমে লিখতে হবে HTML শুরু বা ওপেনিং ট্যাগ শুরু, এবং আমার লেখা যখন শেষ হবে আমি কিছু স্পেস দিয়ে নিচে লিখে নিচ্ছি একেবারেই তোমাদেরকে বোঝানোর জন্য, HTML পেজ শেষ হবে। এখন আমি যে এই পেজটির একটি শিরোনাম দিতে চাই, শিরোনাম দেওয়ার জন্য নিশ্চয়ই হেড ট্যাগের মধ্যে লিখতে হবে হেড শুরু, হেড শেষ, এবং এ মাঝখানে আমাদের যেই ওয়েব পেজটি যে শিরোনাম হবে সেটি দিব। আমি এখানে এক্সাম্পল পেজ টাইটেলের মধ্যে শিরোনাম দিতে হয়, এই টাইটেল আমি এখানে যেহেতু এক্সাম্পল একটি পেজ করছি সেহেতু আমি লিখব এক্সাম্পল পেজ, এটি হবে একটি ওয়েব পেজের আমি যেই পেজটি তৈরি করছি সেটা শিরোনাম, এবং শেষ করতে হবে স্ল্যাশ টাইটেল। ওকে শিক্ষার্থীরা, আমার হেড সংক্রান্ত কাজ শেষ, কারণ আমি একটি ওয়েব পেজের শিরোনাম দিয়েছি সেজন্য আমি হেড শেষ করেছি। এখন আমরা
একটি ওয়েব পেজের মূল অংশ শুরু করব। মূল অংশ শুরু করার জন্য আমাকে বডি লিখতে হবে এবং যখন এই মূল অংশের কাজ শেষ হয়ে যাবে তখন এই বডি ক্লোজ করতে হবে। ক্লোজ করতে হয় স্ল্যাশ দিয়ে অ্যাঙ্গেলের মধ্যে সে কিওয়ার্ডটি লিখতে হয়। এখন এই বডির মাঝখানে আমরা যে ট্যাগগুলো শিখেছি সবগুলো ট্যাগের একটি করে এক্সাম্পল শিখব। তবে শিক্ষার্থীর একটি বিষয় তোমাদেরকে জেনে নিতে হবে, সেটি হচ্ছে যে সব ধরনের যেমন প্যারাগ্রাফ ট্যাগের জন্য নতুন করে নতুন লাইন নেওয়ার জন্য কোনো ধরনের ট্যাগ ইউজ করতে হয় না। আমরা আরেকটি ট্যাগ আমাদেরকে জেনে নেওয়া উচিত ছিল, সেটি হচ্ছে বিআর। বিআর একটি ট্যাগ আছে যেটি হচ্ছে নতুন লাইন, একটি লাইন থেকে অন্য লাইনে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। একেবারে সহজ কথা হচ্ছে নতুন একটি লাইন নেওয়ার জন্য ব্রেক ট্যাগ ইউজ করতে হয়। এই ট্যাগের ক্লোজিং কোনো ট্যাগ নেই, এটি একই ট্যাগই রয়েছে। বিআর শুরু অপেনিং ট্যাগ অপেনিং এবং ক্লোজিং অ্যাঙ্গেলের মধ্যে আমরা বিআর লিখব। এই বিআরের মাধ্যমে বোঝানো হয় একটি পেজের ওয়েব পেজের কোনো একটি লাইন থেকে নতুন একটি লাইনে প্রবেশ করার জন্য। তবে এই প্যারাগ্রাফ ট্যাগ যখন আমরা ব্যবহার করব সেই জায়গায় বিআর ইউজ করার প্রয়োজন নেই, কারণ প্যারাগ্রাফ অটো নিজে নিজে ব্রেক নিয়ে নেয়। ওকে শিক্ষার্থীরা, আবার আমরা ফিরে যাব আমাদের যেখানে এক্সাম্পল করছিলাম। তো আমি প্রথমে এই বডির মধ্যে এই বডি দেখো, বডি শুরু হয়েছে, বডি শেষ হয়েছে। এই বডির মাঝখানে আমরা যে প্রথম ট্যাগটি শিখেছি প্যারাগ্রাফ ট্যাগ, সেই প্যারাগ্রাফ ট্যাগটি লিখব। প্যারাগ্রাফ পি দিয়ে শুরু হবে এবং মেসেজ লিখতে হবে। মেসেজ লেখার জন্য আমি লিখব বিউটি অফ বাংলাদেশ, এটা একটা প্যারাগ্রাফ হিসেবে আমি নিলাম, একটি সেন্টেন্স হিসেবে নিলাম। যেহেতু আমার প্যারাগ্রাফের কাজ শেষ, সেজন্য আমি কী করব, পি শেষ করব। এখন আমি আবার আরেকটি বিষয় তোমাদেরকে জেনে নিতে হবে, নিচে নিচেই লিখতে হবে, বিষয়টা এমন নয় তোমরা পাশাপাশি লিখলেও যখন কোনো একটি ট্যাগের শুরু এবং শেষ বোঝানো হয় তখন ওই লাইনটি অটোমেটিক ইন্ট বোঝায়। নতুন আমি যেভাবে লিখতেছি এভাবেই লিখতে হবে, বিষয়টি তা না, নিচে নিচে লিখতেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। আমি বলেছিলাম যে প্যারাগ্রাফ ট্যাগ যখন তুমি ইউজ করবে তখন আর ব্রেক ইউজ করার দরকার নেই। আমি এখন শুরু করব পরবর্তী ট্যাগ। পরবর্তী ট্যাগ ছিল আন্ডারলাইন। আমি চাই এই বিউটি অফ বাংলাদেশ লেখার নিচে আন্ডারলাইন হবে। নতুন একটি কপি করে পেস্ট করে দিব এবং এখানে লিখব ইউ। ইউ দিয়ে আন্ডারলাইন বোঝানো হয় এবং ইউ দিয়ে স্ল্যাশ ইউ দিয়ে আন্ডারলাইন শেষ করে বোঝানো হয়। তারপরে রয়েছে স্ট্রং। ওকে শিক্ষার্থীরা সবাই একটু লক্ষ্য করো, স্ট্রং দিয়ে সে একই বিষয়, আমি বিউটি অফ বাংলাদেশকে স্ট্রং করব, আমি একটু গাঢ় করব, সরি। বোল্ড স্ট্রং এবং বোল্ড একই কাজ করে। বি বি দিয়ে শেষ হবে। তারপরে আছে আরেকটি ট্যাগ শিখেছি আমরা সাপ। আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে এইস লেখাটির উপরে আমরা এইস লেখাটির নিচে একটি লেখা নিয়ে আসতে চাই,
तो जे लेखाटी कि आमी नीचे निये आसब से लेखाटीर प्रथमेई सब लिखते हबे टू लेखाटीके आमी नीचे निये जाब माने एच एर परेई टू थाकार कथा छिल किन्तु आमार प्रयोजने आमी एच एर परे लेखाटीके नीचे निये जाब सेजन्य जे लेखाटीके आमी नीचे निये जाब तार प्रथमे एबं शेषे सब कथाटा लिखब सब ओपेनिंग टैग शुरू एबं शेष তারপরে সোপ আমি যদি এইচ এর পরে লেখাটিকে উপরে নিয়ে যেতে চাই পাওয়ার হিসেবে দেখাতে চাই তাহলে এইচ তারপরে লিখতে হবে এস ইউপি টু অর্থাৎ যেই মেসেজটিকে আমি উপরে কিংবা নিচে নিয়ে যাব নিচে নিয়ে গেলে সাব ব্যবহার করব উপরে নিয়ে গেলে আমরা সোপ ব্যবহার করব ওকে আমাদের সবগুলো ট্যাগ লেখা হয়ে গেছে এই লেখাটুকু যেহেতু বডির মধ্যে হবে কারণ একটি মূল পেজের যে মূল অংশ একটি পেজের মূল অংশটাই হচ্ছে বডি এই যে শুরু হয়েছে শেষ হয়েছে তার মধ্যে থাকে সেজন্য আমরা এর মধ্যে সবগুলো লেখা লিখব তোমরা একটু লক্ষ্য করে দেখতে পাবে যে এখানে এইচটিএমএল যে শুরু হয়েছে শেষ হয়েছে এটা মৌলিক কাঠামোর অন্তর্ভুক্ত ছিল হেড শুরু হয়েছে শেষ হয়েছে এটাও মৌলিক কাঠামোর অন্তর্ভুক্ত ছিল বডি শুরু হয়েছে শেষ হয়েছে এর মাঝখানে আমাদের এগুলোই হচ্ছে কন্টেন্ট একজন শিক্ষার্থী যেহেতু প্রশ্ন করেছিল কন্টেন্ট কি কন্টেন্ট বলতে এখানে আমি বডির মধ্যে যা লিখব যা রাখবো এই সবগুলোই হবে কন্টেন্ট তো যেহেতু আমাদের এই পেজটি তৈরি করা হয়েছে তাই আমরা ডেস্কটপে এটা সেভ করে রাখবো কন্ট্রোল পি শর্টকাট কমান্ড দিয়ে কিবোর্ডের আমি সেভ করব অথবা সরি কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে রাখবো কোথায় রাখবো লোকেশনটা দিয়ে দিব দিস পিসির ডেস্কটপের মধ্যে রাখবো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম একটি ওয়েব পেজ কীভাবে সেভ করতে হয় প্রথমে একটি ওয়েব পেজের নাম দিতে হয় তারপরে এর এক্সটেনশন দিতে হয় আমরা এই ওয়েব পেজের নাম দিব এক্সাম্পল এই নাম আর শিরোনাম কিন্তু এক নয় শিরোনাম হচ্ছে একটি ওয়েব পেজের কী নামে চিনবে আর একটি ওয়েব পেজকে কী নামে সেভ করবে সেটা হচ্ছে তার রিনেম বা নেম এক্সাম্পল নাম দিয়েছি আমি এই পেজের তারপরে ডট এইচ টি এম এল তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখন আমি এটা সেভ করব এটাকে মিনিমাইজ করে দেখো এখানে একটা পেজ তৈরি হয়ে গিয়েছে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এক্সাম্পল ডট এইচ টি এম এল নামে এবং এই ওয়েব পেজটিকে ওপেন করার জন্য যে কোনো একটি ব্রাউজার লাগবে সেটা অপেরা মিনি হতে পারে সেটা গুগল ক্রোম হতে পারে মজিলা ফায়ারফক্স হতে পারে বা পিপিলিকা বলো মানে যেই ধরনেরই ব্রাউজার আছে যে কোনো একটি ব্রাউজার নিয়ে এটা ওপেন করতে হবে এখন এই পেজটির উপরে ডাবল ক্লিক করলেই তোমার আমাদের প্রদত্ত যে কোডিং করা হয়েছে এইচ টি এম এল কোড করা হয়েছে পেজটির জন্য সেটি ওপেন হয়ে যাবে তোমরা একটু লক্ষ্য করে দেখতে পাবে এখানে আমি যা লিখেছি একটি পেজের এই যে এখানে যা লেখা হয়েছে এটা হচ্ছে বডির মধ্যে মানে এখানে যা দেখতে পাবে কার্সরের দিকে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে এখানে তুমি যা লিখবে এই সব কিছুই এই বডির মধ্যে লিখতে হবে এটা বডির অংশ আর শিরোনাম হচ্ছে হেডের অংশ হচ্ছে এই যে উপরে দেখো এক্সাম্পল পেজ এটা হচ্ছে শিরোনাম এখানে শিরোনাম নির্ধারণ করার জন্য আমাদের হেডের মধ্যে লিখতে হবে তোমরা খেয়াল করো যদি তাহলে বুঝতে পারবে যে প্রথম লেখাটি ছিল পি দিয়ে লেখা খেয়াল করো পি দিয়ে লেখা ছিল তারপরে কিন্তু কোনো ব্রেক ইউজ করি নাই নতুন লাইন নেওয়া হয়নি তারপরেও কিন্তু পেজে লক্ষ্য করলে দেখতে পাবে যে নতুন লাইন অটোমেটিক নিয়ে নেওয়া হয়েছে পেয়ের কাজ হচ্ছে অটো সে নতুন লাইন নিয়ে নেয় কিন্তু তার পরবর্তী লেখাগুলো দেখো তুমি সবগুলো কিন্তু এক লাইনে চলে আসছে কেন চলে আসছে কারণ এখানে কোনো ব্রেক বা নতুন লাইন নেওয়া হয়নি সেজন্যে এখন আমি যদি এই দ্বিতীয় মেসেজটির পরে যদি ব্রেক ইউজ করি এবং সবগুলোর পরে যদি ব্রেক করি নতুন লাইন দিয়ে দেই তাহলে কি হয় দেখো ব্রেক হচ্ছে নতুন লাইন নেওয়ার জন্য কন্ট্রোল এস চেপে সেভ করব এবং পেজটিকে রিফ্রেশ করব এখন দেখো লেখাগুলো কিন্তু নিচে নিচে
चले आसछे। प्रथमटी छिलो आंडारलाइन, ओई सेम मेसेजटी बिउटी अफ बांग्लादेशेर नीचे आंडारलाइन देवार जोन्नो आमी यू व्यवहार करेछि। तारपरे बिउटी अफ बांग्लादेशके एकटु गाढ़ो करार जोन्नो देखो आगे लेखागुलो केमन एकेबारे छिलो सिम्पल छिलो, पोरे लेखाटा एकटु गाढ़ो छिलो, सेजोन्ने आमरा एखाने स्ट्रंग व्यवहार करेछि। आर बोल्ड बी, बीटाओ एक ही काज करे, एच टू लेखाटाके नीचे निये गेछि সেজন্যে সাব ব্যবহার করেছি, আবার যদি লেখাটিকে উপরে নিয়ে যাই সেজন্য সুপ ব্যবহার করেছি। তো শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো আজকে আমাদের সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে, তো আজকে ক্লাস এ পর্যন্তই। তোমাদের একটি এইচডব্লিউ থাকবে, তোমাদের মাহবুবুর রহমানের বই থেকে 325 নাম্বার পেজ থেকে, পেজ হচ্ছে 325। এই 325 নম্বর পেজটিকে একটু ভালো করে পড়বে, পরবর্তীতে এখান থেকে যদি কোনো কোশ্চেন থাকে সেটি নোট করে আমাকে ইনবক্সে জানাবে, আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। এটাই তোমাদের কাজ, জাস্ট রিডিং পড়া। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।